মাসুম আহমেদ আপনি লিখেছেন রোজা রেখে হস্তমৈথন করে ফেললে বিধান কি। রোজা রেখে হস্তমৈথন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল আল্লাহ মাফ করুন তার ইস্তেকফার করতে হবে তবা করতে হবে কাছে মাফ চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে ফোকা আহাফের মধ্যে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে ষাটটা কাজ কাফারা এটার সাথে আদায় করতে হবে তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহ কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে ইস্তেকফার করতে হবে এরপর এমডি রাসেল আপনি লিখেছেন দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি। দুগ্ধপোষ্য যে শিশু আছে সে শিশুর মায়ের সিয়াম এটা অবশ্যই রাখতে হবে আমাদের অনেক মায়েরা আছেন সন্তান দুধ পান করে তার এই অজুহাত রোজা রাখেন না এটা জায়জ নাই হ্যাঁ যদি এমন হয় আপনি রোজা রাখলে সন্তান কিংবা আপনার জীবন হানির আশঙ্কা আচ্ছা না করুন তাহলে সেখানে রোজা না রাখার সুযোগ আছে পরবর্তীতে সে রোজা রেখে দেবেন যখন স্বাভাবিক হয় পরিস্থিতি কিন্তু এই ঠুনকো অজুহাতে সন্তান বা আপনার জীবন হুমকির মধ্যে পড়বে বিপন্ন হতে পারে সেটি কিন্তু এত সহজ নয় আমরা সবাই কম বেশি জানি বিধায় সন্তান দুধ পান করছে অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই অনেক মা আছেন যে সন্তান দুধ পান করছে অবস্থা রোজা রাখলে দুধ শুকিয়ে যায় ভয়ঙ্করভাবে যদি এরকম হয় যে আলাদা না কোনো সন্তান আর কোনো খাবার নাই সন্তান অন্য কোনো খাবার গ্রহণ করবে না এবং সন্তানকে পুরো দিন যদি খাবার না দেওয়া হয় বা রোজা রাখার ফলে কোনো খাবার না পায় তাহলে সন্তান এর অঙ্গহানি হতে পারে জীবনহানি হতে পারে ভয়ঙ্কর অবস্থা ক্ষতিগ্রস্ত তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখতে পারবেন আসলে আমাদের অনেকে আমরা মনে করি যে সামান্য টনকে হাতেই বোধহয় রোজা ভেঙে ফেলা যায় না বরং নিরুপায় হলে তখন অবশ্যই আমরা রোজা ভাঙতে পারবো ফেরদাউ সাহমেদাব লিখেছেন মহিলাদের রোজা সময় পিরিয়ড হলে তার বিধান কী পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না তিনি মেলা পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি ওই অবস্থা যে কী রাস্কার তসবি তারপর দোয়া দর্দ এগুলো করতে পারবেন কোরআনতলাত করবেন না স্বামী সবাস করবেন না নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না রোজাগুলো পরে লিখে দিতে হবে